এখানে আমি এক প্যান নিয়েছি, তার মধ্যে এক চামচ আমি রিফাইন্ড তেল দিয়েছি। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি, সেটা কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে আমি বেশি পোড়াবো না, একটু করেই আমি ছেড়ে দেব। এরপর আমি এখানে কিছু লঙ্কা দিয়েছি, আপনি কম বেশি করতে পারেন। এরপরে আমি এখানে আদা লসুন বাটা দেব, এটা হাফ চামচা মতন দিয়েছি, এটাও এর মধ্যে মিক্স করে দেব। এরপরে এখানে আমি একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর একটু আমি লাল মির্চ গুঁড়ো দিয়েছি। সেটাকে ভালো করে আমি মিক্স করে নেব। এটা ভালো করে মিক্স হয়ে গেছে। এবার আমি এখানে মটরশুঁটি নিয়েছি, বেশি নিইনি, একটুই নিয়েছি, কম বেশি আপনি নিতে পারেন। এটাকে আমি এর মধ্যে মিক্স করে নেব, এটাকে আমি বেশি সিদ্ধ করব না। এরপর এখানে আমি দুটো আলু নিয়েছি, যেটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর এটাকে ম্যাশ করে নিয়েছি। এ সব আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার লাস্টে আমি এখানে একটু গরম মশলা দেব, আর এটাও ভালো করে মিক্স করে নেব। এরপর আমি এখানে ধনিয়া পাতা দেব, সেটাও মিক্স করে গ্যাসটাকে বন্ধ করে দেব। এখানে আমি টমেটো নিয়েছি, ছোট সাইজের টমেটো নিয়েছি, সেটাকে আমি উপর থেকে মুখটা এর কেটে দেব, বাদ দেব, আর এর মাঝখানে যে পিউরিগুলো আছে সেটাকে আমি বার করে নেব। এই দেখুন, এটাকে বার করে নিলাম। আর এটা আমি একটা বাটিতে নেব, এটা পরবর্তীকালে কোনো তরকারিতে আমি দিতে পারবো, তো সেটা আমি এর মধ্যে থেকে বার করে নেব। এইভাবে খালি আমাকে জুসটা এ বার করতে হবে, আর আমি কিছু বার করব না। এভাবে দেখুন, বাকি গোটাই আছে, একটু রসটা যে থাকে সেটা আমি বার করে নিয়েছি। এইভাবে আমি সব বার করে নিয়েছি সবারই। এরপরে আমি যে মশলাটা বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এভাবে ভালো করে এর মধ্যে দিতে হবে। এই দেখুন, ভালো করে এইভাবে আমি এটাকে ভরে দিচ্ছি, আর এর সাইড থেকেও আমি এটাকে সাফ করে দেব। আর এইভাবে আমি এটাকে করব। এই দেখুন, আবার আপনাকে দেখাচ্ছি, এটাকে ভালো করে আমি চেপে চেপে ভরব। এইভাবে আমি সব তৈরি করে নেব। এই দেখুন, আমি সব তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে ফ্রাই করব, তার জন্য আমি ঘোলটা রেডি করব। এখানে আমি হাফ কাপ বেসন নিয়েছি, তার মধ্যে 2 চামচা মতন আমি চালের গুঁড়ো নিয়েছি, সেটাকে মিক্স করে দেবো। যদি আপনার কাছে না থাকলে তাহলে স্কিপ করতে পারেন। এরপরে আমি এখানে হাফ চামচা মতন, হাফ না, 1/4 চামচা মতন আজবাইন নিয়েছি, আর এখানে একটু হলুদ নিয়েছি, লাল লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর এখানে আমি একটু বেকিং সোডা নিয়েছি, আর এখানে নুন নিয়েছি স্বাদ মতন। এটাকে সব আমি ভালো করে মিক্স করে নেব। এরপর এর মধ্যে আমি জল দেব, এটাকে আমি একদম পাতলা করব না, একটু গাঢ় রাখবো। এই দেখুন, এটা একদম গাঢ় আছে, পাতলা একদম করতে যাবেন না, তাহলে ভালো করে ডিপ হবে না, ফ্রাই করতে পারবেন না, সেই জন্য এটাকে গাঢ়ই করতে হবে। এরপর আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে এটাকে ফ্রাই করব। এই দেখুন, আমি এভাবে ডিপ করলাম। আর এখানে আমি গ্যাসটা যে হাই রেখেছি, তেলটা আমি একদম গরম করে নিয়েছি, তার মধ্যে আমি টমেটোগুলো দিচ্ছি, কেন লোতে থাকলে এটা ভালো করে ফ্রাই হবে না, সেই জন্য আপনাকে হাই ফ্লেমে এটাকে করতে হবে। এই দেখুন, এটা ভালো করে হয়ে গেছে, আর বেশিক্ষণ রাখতে হবে না, 1 মিনিট রাখলেই যথেষ্ট, এটা ভালো করে হয়ে যাবে। 1 মিনিট এইদিকে, 1 মিনিট ওইদিকে করলেই এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, ভিতর থেকে টমেটো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এইভাবে আমি দেখুন বার করে নিয়েছি, দেখতে কত ভালো লাগছে। এবার আবার আমি এর মধ্যে ঢালবো। আর যদি আপনার আমার ভিডিওটা ভালো লাগে থাকে তো এটা লাইক করবেন, আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।